মদনবাবু এখন নিজের জায়গা নিজের দলে খুঁজে বেড়াচ্ছেন। মাঝে ভেবেছিলেন ফেসবুকে বেঁচেই তো ছিলেন, ফেসবুকে ভেসে ভেসে বেঁচেছিলেন, এখন চেষ্টা করছেন দিদিমণিকে একটু কোনোভাবে তার প্রতি দিদিমণিকে একটু নরম করে যদি একটা পুরস্কার পাওয়া যায়, কোনোভাবে যদি একটি মন্ত্রিত্ব হাতানো যায়, মন্ত্রিত্ব পাওয়া যায়। সুতরাং আমি এই নিয়ে এই বিষয় নিয়ে শান্তনু ঠাকুরের সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার সাথে এই মুহূর্তে আমার কোনো কথা হয়নি, তবে আগামী দিনে হয়তো কথা হতে পারে। ওনার যদি কোনো বিষয় থাকে অবশ্যই আমরা সেটা দেখবো, কিন্তু আমি শুধু এটুকু দেখতে পাচ্ছি। দেখুন কী হয়নি সেটা তো আলাদা বিষয়, কিন্তু কী হয়েছে সেটা দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বর্তমানে মতুয়া সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের সাংসদ শান্তনু ঠাকুর, যিনি আমাদের বরিষ্ঠতম নেতা, তিনি এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী। মোদীজি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে এই লাস্ট কয়েক বছরে আমরা যদি দেখি, আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ করা থেকে শুরু করে তার নামে মুদ্রা, বিশেষ করে তার দিনটিকে বা তার যে অবদানকে পালন করার জন্য লালকেল্লাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা, অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তাকে অভিহিত করা, এবং সর্বশেষ গতকাল উনি যে ঘোষণাটা করেছেন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের দিল্লিতে ইন্ডিয়া গেটের বুকে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, মর্মর মূর্তি, সেখানে গ্রানাইটের তৈরি একটি মূর্তি স্থাপিত হবে। আমার মনে হয় এর আগে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনৈতিক দলের সরকার এসেছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দিল্লির বুকে জ্বলজ্বল করবে এই গৌরব সত্যি সমগ্র বাঙালি জাতির জন্য নয়, ভারতবাসীর জন্য অত্যন্ত গৌরবময় দিন বলে আমার মনে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো জিনিসেরই উদ্বোধন করার ক্ষেত্রে বা ইনোগ্রেশন করার ক্ষেত্রে উনি এক্সপার্ট। এরকম গোটা রাজ্যে যদি সঠিকভাবে হিসেব নেওয়া হয়, উনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় থেকে ওনার শিলান্যাসের জন্য একসময় বিভিন্ন স্টেশনের দেয়াল তৈরি করা হয়েছিল, সেই দেয়ালে ওই স্টোন বসতো আর কি শিলান্যাসে, অন্য নামই হয়ে গেছিলো শিলাদ্বীপ। তো যাই হোক না কেন, সেরকম বহু জিনিস উনি শুরু করেছেন, তার না বাজেট অ্যালোকেশন রেখেছেন, না সরকারের কোনো প্ল্যানিং থাকে, আর সব জিনিস এরকম মুখ থুবড়ে পড়ে। চমকদারি রাজনীতি, মানুষ সাধারণ মানুষ কিছুদিনের জন্য হয়তো বিভ্রান্ত হয়ে যান, হ্যাঁ দিদি করছে, কিন্তু পরে দেখা যায় ওখানে কাজকলা কিছুই হয়নি। উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাকি একটি মূর্তি, বড় মূর্তি, কত সাইজ বলেন নিজেকে, উনি মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে নাকি স্থাপিত হবে, কোথায় হবে সেটা বলেননি। এক বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু সেটা হয়নি, বোঝা যাচ্ছে ওটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আর এগুলো আমরা কোনো কোথায় প্রতিশ্রুতি দিইনি কোথাও, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সরকার এই কাজ করে চলছে, সেটা ভারতীয় প্রধানমন্ত্রী যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য ধন্যবাদ।